একদিকে সেলিম আমাকে বকাবকি করতেছে আর একদিকে আমি ওকে দেখতেছি। লাভ এট ফার্স্ট সাইট নাকি? ওকে বললাম না একটু বাচ্চা 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 আছে তো বলতেছি আমার খিদা লাগছে, তো আমি পিৎজা তারপরে আরো বাইরের ফুড ফুড সামনে অনেক কিছু, তারপর বলছে যে আমি ভাত খাবো। কিছুদিন আগে মা হওয়ার খবর জানিয়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। সেই সময় হঠাৎ করে সবার সামনে আসে নায়ক শরীফুল রাজ পরীর সন্তানের বাবা, এমনকি লুকিয়ে নাকি বিয়েও করেছেন এই জুটি। এই খবর প্রকাশ্যে আসার পর হইচই পড়ে গিয়েছিল চারপাশে, কত তর্ক কত বিতর্ক। তবে এইসব বিষয়ে পাত্তা না দিয়ে দুজন দুজনের প্রতি ভালোবাসা জাহির করতে ব্যস্ত ছিলেন তারা। তাদের ভালোবাসার সুন্দর সুন্দর চিত্র ভেসে উঠেছে সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে পরীমনিকে নাকি বিয়ে করবেন এটা স্বপ্নেও ভাবেননি অভিনেতা শরীফুল রাজ, এমনকি পরীমনিও কখনো ভাবেননি যে রাজের সহধর্মিনী হবেন তিনি। কখনো কি স্বপ্নও দেখেছিলেন যে একটা দানাকাটা পরীকে আপনি বিয়ে করবেন? তা দেখিনি। ভালোবাসা দিবসে নিজেদের ভালোবাসার গল্প শোনাতে এসে এমনটাই জানালেন তারা। কিভাবে একে অপরের প্রেমে পড়লেন আর বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন সে গল্প শোনাতে যে বিশ্বসুন্দরী তারকা বলেন, পরিস্থিতিটা এমন ছিল যে বিয়ে না করে উপায় ছিল না তাদের। ভালোবাসা দিবস উপলক্ষে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে পরীমনি বলেন, আসলে আমাদের বিয়ে করা ছাড়া কোনো উপায় ছিল না, একসঙ্গে সারা জীবন থাকার জন্য আমরা বিয়ে করে ফেলি। এটা আসলে বিয়ে করা লাগতো আমাদের, সারা জীবন থাকার জন্য একসাথে বিয়ে করা লাগতো। তবে কেন উপায় ছিল না তা খোলাসা করেনি এই অভিনেত্রী, কেবল জানিয়েছেন কিভাবে একে অপরের প্রেমে পড়েছিলেন। পরীমনি বলেন, গুনিন সিনেমার শুটিং শুরুর আগে নির্মাতা গিয়াসুদ্দিন সেলিম ভাইয়ের বাসায় যাই, সেদিন সাদা পাঞ্জাবি পরে ঘরের কোনায় বসে থাকা ছেলেকে লক্ষ্য করি। গিয়াস ভাই আমাকে খুব বকাবকি করছিল, কিন্তু আমি শুধু ঘরের কোনায় বসে থাকা ছেলেটাকে দেখছিলাম। ওই দিন কোনো বকাবকি আমার গায়ে লাগেনি। এরপর রাজ বলল আমার খিদে লেগেছে, টেবিলে অনেক খাবার থাকার পর রাজ বলে আমি ভাত খাবো। তখন আমি জানতে চাইলাম কোনো আইটেম পছন্দ আছে কিনা, রাজ জানায় মুরগির তরকারি দিয়ে খাবো। কথাটা কেড়ে নিয়ে রাজ বলা শুরু করেন, ডান হাত ভাঙা থাকার কারণে ভাত খাওয়ার সময় আমার হাত থেকে ভাত পড়ে যেত, এই বিষয়টা পরীমনি খেয়াল করে। এরপর যখনই ভাত খেতাম পরী আমাকে নিজের হাতে খাইয়ে দিত। এভাবেই পরীমনিকে রাজের ভালো লাগা শুরু। পরদিন সম্পূর্ণ হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। তবে ঘরোয়াভাবে 2021 সালের 17 অক্টোবর তারা বিয়ে করেছেন বলে জানিয়েছেন এই তারকা দম্পতি। আশরাফি দিবা, আমার সংবাদ।